আব্দুল মতিন প্রশ্ন করেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মোবাইলে অশ্লীল কোনো ছবি কিংবা ভিডিও থাকলে তার কারণে আমরা অপরাধী হব গুনাগার হব চোখের জেনা হবে নবী আলাসলাতাম সৈবসিব হাদিসে বলেছেন জেনা লাইন আর নজর চোখের জেনা হল চোখ দিয়ে হারাম বা অপাত্র দিকে দৃষ্টিপাত করা অতএব মোবাইলে হারাম কোনো দৃশ্য কোনো ছবি কোনো ভিডিও এগুলো রাখা এটা গুনাহের কথা যেহেতু এর মাধ্যমে আমরা চোখের গুণা করব তার মাধ্যমে মনের গুনাহে আমরা ধাবিত হয়ে যেতে পারি কিন্তু মোবাইলে এ ধরনের ছবি কিংবা ভিডিও রাখা অবস্থায় যদি আমরা সালাত আদায় করি আমাদের সালাত আদায় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু একজন সালাত আদায়কারী ব্যক্তির উচিত হলো সৎ সাহসের সঙ্গে এ ধরনের হারাম থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং এ সমস্ত গুণা থেকে বাঁচার জন্য সেগুলো থেকে মোবাইলকে সাফ করে নেওয়া অবশ্য সালাত হয়ে যাবে এর সাথে সালাত না হওয়ার সম্পর্ক নেই